সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে মাইনুল হাসান আরও জানান নিউমার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মুখে পনেরো পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর পরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ারে চলে যান সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন কোটা সংস্কার আন্দোলন ঘিরে পাঁচ শতাধিক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের নির্বিচারে গুলি হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার একটি হত্যা মামলাও দায়ের হয়েছে শেখ হাসিনা ও সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ সাত জনকে আসামি করা হয়েছে এই মামলায়